দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল এক ফুচকা বিক্রেতার। আবারও পথ দুর্ঘটনা নদিয়ার হাঁসখালী গারাপোতা এলাকায়। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বগুড়ার পূর্বপাড়ার বাসিন্দা গোবিন্দ কাঞ্চিলালের। তিনি পেশায় ফুচকাওয়ালা বলেই জানা যায়। অটোর সঙ্গে অটো মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে জখম হন বগুড়ার ভবানীপুরের বাসিন্দা এক ফুচকা বিক্রেতা। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজ আছে বলে, তার একটু পরেই খবর আসে দুর্ঘটনার খবর পাওয়া মাত্র নিহত ব্যক্তির স্ত্রী গ্রামীণ হাসপাতালে এসে দেখে সে আর এই পৃথিবীতে নেই। কথা বলতে বলতে এরই মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে পড়ছেন তার স্ত্রী। ওই মৃত ব্যক্তির নাম গোবিন্দ কাঞ্চিলাল, তার আনুমানিক বয়স 35 বছর বলে জানা যায়। ওই নিহত ব্যক্তির আসল বাড়ি কলকাতার ভবানীপুরে। তিনি কর্মসূত্রে এসে থাকত বগুড়ার পূর্বপাড়া ভাড়া বাড়িতে। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানিয়েছে তা তুলে ধরবো আপনাদের সামনে। নদিয়ার বগুড়া থেকে সুমন আচার্যের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কি নাম ওনার? গোবিন্দ কাঞ্চিলাল। উনি বাড়ির থেকে বেরিয়েছিল কখন? সকাল 7-8টার সময়। সকালবেলা উঠলো, উঠে বাথরুম করে চা বিস্কুট খেয়ে ওই যে বেরোয়ছে। তারপর আমু রান্না বান্না করে স্কুলে গেছে ছেলে মেয়ে নিয়ে। তারপরে স্কুলে একজন কাকিমা ফোন করে করছে কি বাড়ি আয়, জামাইয়ের ওটা গেছে। আমি কি করে পড়লো, আমি আসছি। তারপর ওর থেকে রাস্তাতে একজন বলে কি হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে দেখে আসে। তো বাড়ির থেকে কি বলে বেরিয়ে গেছিল? কিছুই বলেনি, বলছে বাজার টাজার করে এনে রাখবানি, পরে পরে এসে স্কুল থেকে রান্না করিস। আমি শুধু সেদ্ধ ভাত আর আলু ভাজা করে স্কুলে গেছি। আপনাকে খবরটা কে দিল? ওই পাড়ায়। পাড়ায়? কটার সময় ঘটনাটা? তা জানি না কটার সময় হয়েছে। জামাই কোথায় বাড়ি আপনাদের? পূর্বপাড়ায়। কি করে অ্যাক্সিডেন্টটা হলো? কি করে? ওই অটোতে ছিল, অটোতে মুখামুখি লাগছে না। হ্যাঁ হ্যাঁ, অটোতে দুটোই মুখামুখি লাগছে না। কোন জায়গাটায়? ওই গড়াপোতা হরিংটা। আপনার আপনার জামাই হয়? হ্যাঁ। আপনার কটার সময় ঘটনাটা ঘটছে? এটা আমি বলতে পারছি না, আমি তো বাড়ি ছিলাম, আমি খবর পাইছি যখন তখন। আপনাকে খবর কে দিল? ওই দে বাড়ি ভাড়া থাকে। মেয়েরা ভাড়া থাকতো ওখানে? কি নাম ওনার? ওনার নাম না হরিশের, সেও মারা গেছে। বয়সটা কত? কার? এনার বয়সটা যে মারা গেছে, 35 হবে। উনি কি অটোতে ছিল? হ্যাঁ, অটোতে সাইডে ছিল। কোথায় আসছিল উনি অটোতে করে? উনি বাড়ির থেকেই আসছিল। কোথার থেকে বাড়ি আসছিল? ওই গিয়েছে কোন সময়তে জানি না, আসার পথে এই ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনার নামটা কি? মণিমালা সরকার।